بسم الله الرحمن الرحيم. السلام عليكم সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন অঞ্চল বিষয় ব্যক্তি এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। এর ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা নিয়ে আমরা আলোচনা করব। এর ইতিহাস, অবস্থান, আয়তন, অর্থনৈতিক গুরুত্ব, এখানকার আর্থসামাজিক অবস্থা, সংস্কৃতি সবকিছু নিয়েই আমরা সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। মূল বিষয়টিতে আসার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, ভালো না লাগলে সম্পূর্ণ অংশটি দেখতে থাকুন, হয়তো এই অংশ সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য কাজে লাগতে পারে ভবিষ্যতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সুপ্রিয় দর্শক, আর কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকে যে জায়গাটি বা যে স্থান নিয়ে আলোচনা করব, সেটি হলো বাংলাদেশের দক্ষিণের জেলা বা দক্ষিণাংশের জেলা চাঁদপুর, যেটি আগে কুমিল্লার একটি অংশ ছিল। সেই চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলা সদর থেকে প্রায় 18 কিলোমিটার পূর্ব দিকে, মোটামুটি পূর্ব দিকে এর অবস্থান। ফরিদগঞ্জ উপজেলা একটি সমতল ভূমি বেষ্টিত উপজেলা, গুরুত্বপূর্ণ উপজেলা চট্টগ্রাম বিভাগ এর মধ্যে। উইকিপিডিয়া বা মুক্ত বিশ্বকোষ থেকে আপনাদের জন্য যে সমস্ত তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি অথবা অন্যান্যভাবে যে তথ্যগুলো সংগ্রহ করতে পেরেছি, তার মধ্যে রয়েছে এই ফরিদগঞ্জ বাংলাদেশের চট্টগ্রাম এবং চাঁদপুর জেলার একটি উপজেলা, চট্টগ্রাম বিভাগ এবং চাঁদপুর উপজেলা, চাঁদপুর জেলার একটি উপজেলা। 7 অক্টোবর 1918 সালে এই ফরিদগঞ্জ থানা হিসাবে স্বীকৃতি লাভ করে এবং 1982 সালে ফরিদগঞ্জ উপজেলা হিসাবে স্বীকৃতি পায় বা গঠিত হয়। বর্তমানে এটি একটি উপজেলা। চাঁদপুর জেলা শহর থেকে, যেমনটি বলেছি, প্রায় 18 কিলোমিটার দূরে এর অবস্থান। ফরিদগঞ্জ উপজেলাটি সমতল ভূমির উপরে ডাকাতিয়া নদী দ্বারা এখানকার ভূমি গঠিত হয়েছে। এ উপজেলার আয়তন মোটামুটি 231.56 বর্গ কিলোমিটার। ফরিদগঞ্জ উপজেলার উত্তরে রয়েছে চাঁদপুর উপজেলা সদর এবং হাজীগঞ্জ উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ, রায়পুর, পূর্বে রয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা, পশ্চিমে হাইমচর উপজেলা, চাঁদপুর সদর উপজেলা। ইতিহাস যদি আমরা খুঁজতে যাই, যে এই ফরিদগঞ্জ যেমনটি আমরা আগেই বলেছি 1918 সালে এটি থানা এবং 1982 সালে এটি উপজেলা হিসাবে রূপান্তরিত হয়, এই ফরিদগঞ্জ নামটির পিছনে তিনটি ধারণা প্রচলিত রয়েছে স্থানীয়ভাবে। অনেক পূর্বে শেখ ফরিদ নামে একজন বিখ্যাত মুসলিম সাধক এই এলাকায় ইসলাম ধর্ম প্রচার করে বহু মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন। অনেকের মতে উক্ত সাধকের নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল ফরিদগঞ্জ। আরেকটি মত হলো পূর্বে এ উপজেলায় বা এই অংশে তেমন কোনো উল্লেখযোগ্য ব্যবসা বাণিজ্য কেন্দ্র ছিল না, তবে এই এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদীপথে অনেক ব্যবসায়ীর যাতায়াত ছিল, তারা অনেক সময় রাত্রি যাপনের জন্য এই স্থানটিকেই বেছে নিতেন। এলাকায় তৎকালীন জমিদার স্থানীয় জনগণের সুবিধার্থে এই এলাকায় একটি ব্যবসা কেন্দ্র গড়ে তোলেন। তার উৎসাহে, সবচেয়ে বেশি উৎসাহিত হয়ে এখানে ব্যবসা কেন্দ্র গড়ে তুলেছিলেন ব্যবসায়ী ফরিদ আলী।
এই জমিদার জনসাধারণকে আরও উৎসাহিত করার জন্য ফরিদালির নাম অনুসারে বাজারটির নামকরণ করেছিলেন ফরিদগঞ্জ। এই উপজেলার আরেকটি মত, এই উপজেলার অন্তর্গত তৎকালীন রূপসার জমিদারের প্রতাপ ছিল বেশি, তার পরিবারের একজন সদস্য ছিলেন ফরিদাবানু। জমিদার স্নেহবশে ফরিদাবানুর নামানুসারে এলাকাটির নাম ফরিদগঞ্জ করেন। তবে যাই হোক, ফরিদগঞ্জ একটি সমৃদ্ধশালী উপজেলা, একটি সমৃদ্ধশালী অঞ্চল। ফরিদগঞ্জ উপজেলায় একটা পৌরসভা এবং 15টি ইউনিয়ন রয়েছে। এর মাধ্যমেই এখানকার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, মহাবিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসা রয়েছে, আলিম মাদ্রাসা, কামিল মাদ্রাসা, কওমি মাদ্রাসা রয়েছে, বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুল এবং টেকনিক্যাল ইনস্টিটিউটও এখানে রয়েছে। এখানে একাধিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এই উপজেলায়, কমিউনিটি সেন্টার রয়েছে অনেকগুলো। হাসপাতালের মধ্যে রয়েছে ফরিদগঞ্জ ডায়াবেটিক সেন্টার এবং জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল ফরিদগঞ্জ, ইসলামিয়া হাসপাতাল ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে, আলমদিনা হাসপাতাল ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে। এছাড়া এখানকার অর্থনীতি মূলত বৈদেশিক রেমিটেন্স এবং কৃষি নির্ভর। জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি, প্রায় 43% হল কৃষিজাত এবং প্রায় 3% বা 3% হল অকৃষিজাত। শিল্প কারখানা রয়েছে, ব্যবসা রয়েছে, পরিবহন যোগাযোগ রয়েছে, চাকরি বাকরি রয়েছে, নির্মাণ, ধর্মীয় সেবা, এই সমস্ত সব মিলিয়ে এখানকার অর্থনীতি যথেষ্ট উন্নত। এখানে কৃষিজাত পণ্যের মধ্যে রয়েছে ধান, পাট, আখ, নারকেল, সুপারি, এই সমস্ত। মাছ রয়েছে প্রচুর, যেহেতু নদী এখান দিয়ে প্রবাহিত হয়েছে, পর্যাপ্ত মাছ রয়েছে এবং মেঘনা নদী খুব কাছেই থাকার কারণে ইলিশের বেশ সমারোহ হয়ে থাকে এখানে। সুপ্রিয় দর্শক, এখানকার কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছে নুরুল আমিন, যিনি সরকারি কর্মকর্তা এবং সচিব ছিলেন, মৌলানা এম এ মান্নান, সাবেক ধর্ম এবং ত্রাণমন্ত্রী, এখানকারই লোক। এরপরে রয়েছে আব্দুল জব্বার পাটোয়ারি, শান্তানু কায়সার, কথা সাহিত্যিক হাশেম খান, চিত্রশিল্পী। এছাড়া হাল আমলের জনপ্রিয় ক্রিকেটার শামীম হোসেন, তিনি এখন আছেন, মাহমুদুল হাসান জয়, তিনিও একজন ক্রিকেটার, দ্বিজেন্দ্র লালচন্দ্র, সাবেক ভলিবল খেলোয়াড়, এই সমস্ত বিখ্যাত ব্যক্তিরা এই অঞ্চলেরই মানুষ। এখানকার বেশ ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক নিদর্শন রয়েছে, পর্তুগিজ দুর্গ সাহেবগঞ্জ, রূপসা জমিদার বাড়ি, লোহাগড় জমিদার বাড়ি, লোহাগড় মঠ, করইতলি, এই সমস্ত অঞ্চল। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান তাহলে চাঁদপুর থেকে অথবা লক্ষ্মীপুর থেকে, লক্ষ্মীপুরের রামগঞ্জ, রায়গঞ্জ থেকে আপনারা এই অংশে ভ্রমণ করতে পারেন। বাস, সিএনজি চালিত অটোরিকশা, অটোরিকশা, অনেক ধরনের যানবাহনই চলে, আর নিজস্ব পরিবহনে আসলে তো আপনারা নিজস্বভাবেও আসতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা শেষ দিকে চলে এসেছি, আপনারা এতক্ষণ শুনলেন বা দেখলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। আবারও অনুরোধ, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে, লাইক না করলে অনুগ্রহ করে এই কাজগুলো শেষ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।